আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের সোনামণিদের জন্য তৈরি করে দেখাবো একটু ভিন্ন রকমের হালুয়ার রেসিপি, আর তা হচ্ছে খুবই পুষ্টিকর এবং সুস্বাদু মিষ্টি আলুর হালুয়া। আপনারা এই হালুয়া তৈরি করে বাচ্চাদেরকে ভাতের বিকল্প খাবার হিসাবে দিতে পারেন, কারণ আমাদের দেশে ভাতের পর আলুই প্রধান খাবার, আর আলুতে রয়েছে উচ্চমানের কার্বোহাইড্রেট, ক্যালোরি, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার সহ বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, যা আমাদের বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়া স্মৃতিশক্তি বা মস্তিষ্ক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আলুর পুষ্টিগুণ, হজম ক্ষমতা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং বাচ্চাদের নখ, ত্বক, চুল সুন্দর রাখতে সাহায্য করে। পাশাপাশি বাচ্চাদের দৃষ্টিশক্তি বাড়াতে এবং স্বাস্থ্যকর ওজন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মিষ্টি আলু। এই আলুতে অনেক ধরনের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যা এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। যাই হোক, কথা বলতে বলতে আমি মূল আয়োজনে চলে আসলাম। আমি এখানে এরকমের সাইজের একটি মিষ্টি আলু, নর্মালি যেভাবে আমরা পানি দিয়ে আলু সেদ্ধ করি ঠিক সেভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে আলুর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে গ্রেটার না থাকলে সেই ক্ষেত্রে আপনারা কাঁটা চামচ অথবা হাত দিয়ে আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন। এই যে মিষ্টি আলু খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে আমি হাত দিয়ে এখন এটাকে একটু চটকে নরম করে নিচ্ছি। আপনারা কাঁটা চামচ, হাত অথবা গ্রেটার যেটা দিয়েই করেন না কেন, চেষ্টা করবেন এর মধ্যে যেন কোনো বড় দলা না থাকে। আর গ্রেটার দিয়ে করলে একটা সুবিধা হয় কি, এর মধ্যে কোনো বড় অংশ বা দলা আলুর থাকে না। তো যাই হোক, এখন চলে যাচ্ছি চুলায়। তো চলে আসলাম চুলায়। চুলায় একটা পরিষ্কার প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনার ঘরে ঘি, বাটার অথবা রান্নার তেল যেটা থাকবে সেটাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তবে ঘি এবং বাটার দিলে একটা সুন্দর স্মেল বের হয়, যা খাবারটি আরও বেশি টেস্টি করে দেয়। দেন এর মধ্যে একটি এলাচ এবং এক টুকরো দারুচিনি দিয়ে 30 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি। দেন 2 থেকে 3 মিনিট ঘিয়ের সাথে আলু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কম আঁচে রাখতে হবে। ঘন ঘন নেড়ে চেড়ে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন একটা সুন্দর স্মেল আলুর মধ্যে থেকে বের হচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরুর দুধ। দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আপনারা যে সকল বাচ্চাকে গরুর দুধ দিচ্ছেন না, মানে গরুর দুধের খাবার এখনও দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা অ্যাড করতে পারেন। দেন খাবার রান্না করে খুব ভালোভাবে ঠান্ডা করে বাচ্চা যদি ফর্মুলা মিল্ক খায় সেই ক্ষেত্রে আপনারা এখানে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন, আর যদি না খায় সেই ক্ষেত্রে ফর্মুলা মিল্ক অ্যাড করার কোনো প্রয়োজন নেই। পেঁচুলার সাহায্যে এভাবে চেপে চেপে আলু দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখন এভাবে মিক্স করা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে কয়েকটি বাদামের সমন্বয়ে এই বাদাম গুঁড়োটি তৈরি করেছি, তার একটি রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করছি না, কারণ মিষ্টি আলু এমনিতেই ন্যাচারালি অনেকটা মিষ্টি হয়। এছাড়া খাবারটির মধ্যে দুধ ব্যবহার করেছি বাদাম গুঁড়ো, যার কারণে খাবারটি অনেক বেশি টেস্টি এবং হেলদি হবে। তারপরও আপনাদের বাচ্চারা যদি মিষ্টি ছাড়া খেতে না চায়, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে মিষ্টি এখানে অ্যাড করতে পারেন, আর স্বাদের জন্য তো একটু লবণ দিয়েই দিয়েছি। যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 1 থেকে 2 মিনিট জাল করে নেব। এরপরে আপনাদের বাচ্চারা যেমন লিকুইড খেতে পারে সেটা বুঝে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ মিষ্টি আলু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা ঘন হয়ে আসবে। এই তো তৈরি হয়ে গেল ভীষণ পুষ্টিকর এবং সুস্বাদু মিষ্টি আলুর হালুয়া। ভিডিওর শুরুতেই বলেছি, আপনারা এই খাবারটি বাচ্চাদেরকে ভাতের বিকল্প খাবার হিসেবে দিতে পারেন। অনেক বাচ্চারাই আছে যে ভাত খেতে চায় না, তাদেরকে এই খাবারটি তৈরি করে সকালে, দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন। এছাড়া আপনারা স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন। বাচ্চাদেরকে প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে একটু ভিন্ন ধরনের খাবার ভিন্ন উপায়ে তৈরি করে দিতে পারেন।
এতে করে বাচ্চাদের খাবারের প্রতি রুচিও বাড়ে, আগ্রহ বাড়ে এবং ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিটাও পেয়ে যায়। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।